মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর যদি কারোর মৃত্যু হয়ে যায় তখন ওই টাকার কি কোনো হিসাব দিতে হবে আখেরাতে? ভাই সব টাকা হিসাব আখেরাতে দিতে হবে। মোবাইল কোম্পানি থেকে 10 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আপনি চলে গেলেন আর সেটা অপরিশোধিত থাকলো, তাহলে মোবাইল কোম্পানি আপনার কাছে 10 টাকার পাওনা দাঁড় থাকলো, কিয়ামতের ময়দানে সেটা ফেরত দিতে হবে। কিন্তু সচরাচর যেটা হয়, কোনো মানুষ মারা গেলে তার সিমটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন তারা নেয়, ব্যবহার করে, সেখানে কেউ কোনো টাকা আপলোড করলে ওই 10 টাকা পরিশোধ হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তারপরেও এহতিয়াত এবং সতর্কতা স্বরূপ আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই ধরনের লোন নিলে খুব দ্রুততার সাথে পরিশোধ করার চেষ্টা করা, অথবা ওয়ারিসদেরকে পরিবার পরিজনকে বলা যে আমার কখনো অফাত হলে আমি কিন্তু প্রায় সময় মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নেই, তোমরা একটা খেয়াল রাখিও আমার অফাতের পরে যাতে এটা পরিশোধ করা হয়। এটুকু বলে রাখতে পারেন সতর্কতার অংশ হিসেবে।